হাই 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 বামে নিয়ে গেছে। এই বাসটা দীর্ঘ সময় যাবত আমার সাথে মজা করতেছে, আমি জানি না কেন। আমি বারবার সাইড চাচ্ছি বাট এ কোনোভাবেই সাইড দিচ্ছে না। আর মানে এ হাইওয়েতে নাকি বাইকের জন্য স্পিড লিমিট করা হয়েছে, মানে করা এখনো হয় না, এটা বাস্তবায়ন হয় না, বাট একটা মানে কথা উঠছে দেখেন। আচ্ছা, যেটা বলছিলাম বাইকের জন্য স্পিড লিমিট করা এখনো হয় নাই, বাট কথা উঠছে যে হাইওয়েতে চলবে হচ্ছে 50-এ, মাওয়া এক্সপ্রেসওয়েতে 60 আর সিটিতে হচ্ছে 30। এখন দেখেন এই যে হাইওয়েতে বাইক চলতেছে 50-এ বা 60-এ হোয়াটএভার, কিন্তু বাস চলতেছে 100-100। মানে বাসগুলো এমনভাবে যায় যে মানে মাঝখান এদের দুই পাশে এদের লাগবে, দুইটা বাস একসাথে থাকতেছে, মানে দুইটা বাসই মানে কোনোভাবেই কাউকে সাইড দিবে না এমন একটা অবস্থা। দেখেন আমি এই মুহূর্তে একটু দেখি, মানে আমি কিন্তু স্পিডটা একটু বাড়াইলাম, এখন আমার বাইকটা 80-তে আছে, বাট দেখেন আমার সামনে যে বাসটা এটা নামির ক্লাসিক, আমি আরেকটু সামনে যাই, দেখেন এই যে এখন কিন্তু আমার বাইক 86 মানে 86, কিন্তু বাসটাকে আমি ওভারটেক করতে পারতেছে, তার মানে ও কতটা আছে, ও হচ্ছে এখন 90+ আছে। দেখেন আমি ওকে ওভারটেক করলাম না, আমি কিন্তু মানে ব্রেক দিয়ে চলে পিছে চলে আসলাম। এখন কথা হচ্ছে যে হাইওয়েতে বাইকের জন্যই কেন শুধুমাত্র স্পিড লিমিট থাকবে, বাস ট্রাক এদের কি কোনো স্পিড লিমিট থাকবে না? এদেরও থাকা উচিত, থাকা উচিত কি না আপনারা বলেন? কারণ এরা হচ্ছে যেভাবে যায় বাসগুলো একদম এমনভাবে যায় যে মানে মেরে দিয়ে যাবে। এই যে দেখুন আমি এখন 84-এ চালাচ্ছি কারণ এই রোডটা সম্পূর্ণ ফাঁকা, এখন এখানে যদি আমি স্লো চালাই পেছন থেকে আমাকে যে কোনো বাস এসে মেরে দেবে, কারণ ফাঁকা রোডে বাসগুলো কিন্তু থাকে 100-100। আর রাতের বেলা তো আরও এরা দেখেই না এমন একটা অবস্থা। আর দেখেন আমি একটু আগে একটা মানে বিশাল মানে অ্যাক্সিডেন্ট করতে দিয়েছিলাম, আমার সামনে যে বাসটা ছিল ও অনেকক্ষণ যাবত আমাকে সাইড দিচ্ছিল না, তা আমি হচ্ছে সাইড চাচ্ছিলাম বাট সাইড দিচ্ছে না, মানে ওর মতো মানে স্পিডে যাবে, মানে ওর কথা হচ্ছে যে বাইক কেন আমার আগে যাবে, এরকম একটা মনে হয় চিন্তা ভাবনা ড্রাইভারের মধ্যে আসে। তা আমি কিন্তু মানে অ্যাক্সিডেন্ট করতে দিয়েছিলাম, কারণ বাম পাশে যে একটা অন্য একটা লেন, তো মাঝখানে হচ্ছে এমন একটা মানে সামনে তো বাস, বাসের জন্য তো আর আমি বাসের সামনে দেখতে পাচ্ছি না যে সামনে কী আছে। তখন হচ্ছে আমি বাসটা যখন বাইরে ঢুকে যায়, আমি কিন্তু আইল্যান্ডের সাথে একদম বাড়ি লাগতে নিয়েছিলাম, আমার একটা অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, এগুলো হাসো মানে টুকটাক রিস্কের মধ্যেই তো আমাদের চালাইতে হবে বাইক, এটাই তো রুলস। আর সবার জন্যই রিস্ক, রিস্ক কারোর জন্য কম কারোর জন্য বেশি এমন না, হাইওয়েতে তো রিস্কটা আরও অনেক বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই হাইওয়েতে সেফটি রাইড করবেন এবং রাতের হাইওয়ে প্লিজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ রাতে বাইক মানে হচ্ছে মানে একদম টোটালি রিস্কি একটা মানে ট্রান্সপোর্টেশন। আর আমি এই মুহূর্তে রাজশাহী যাচ্ছি, তো এই জন্য মানে আমার মানে এখন হচ্ছে 8 বাজে অলমোস্ট, কারণ আমার যমুনা সেতু পার হইতে হবে হচ্ছে আপনার 10টার ভিতরে। এখন আমি এই মুহূর্তে আছি মির্জাপুর, তো আশা রাখি পার হয়ে যাব, 2 ঘন্টা লাগবে না যমুনা সেতু যাইতে, এখান থেকে 1 ঘন্টা লাগার কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর অবশ্যই সেফটি রাইড করবেন।